বইমেলার পোস্টার কে বা কারা ছিঁড়ে দেওয়ায় চাঞ্চল্য শহর জুড়ে। 29তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা 4 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইসলামপুর শহরের হাইস্কুল ময়দানে। প্রচার কমিটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পোস্ট করা হয়েছে প্রচারের পোস্টার, আর সেই পোস্টার রাতের অন্ধকারে কে বা কারা ছিঁড়ে দিয়েছে। জেলা বইমেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, কিছু লোকের হিংসা হচ্ছে, বইমেলা হচ্ছে, এটা হিংসার বহিঃপ্রকাশ, তাই এই ঘৃণ্য কাজ করছে। পুলিশের সঙ্গে কথা হয়েছে, বলেছি যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। বলছি স্যার, দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় বইমেলা নিয়ে যে পোস্টার ব্যানার লাগানো হয়েছিল সব ছিঁড়ে ফেলা হয়েছে। সব ছিঁড়ে ফেলানি, কয়েকটা পোস্টার আমার নলেজে আসছে ছিঁড়েছে, রোড সাইডে যে পোস্টার আছে সেটা আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ ইনকোয়ারি করবে, যারা এর মধ্যে জড়িত আছে তাদেরকে ধরবে। কিছু লোকের হয়তো হিংসা হচ্ছে বইমেলা হওয়াতে, তো এই হিংসার বহিঃপ্রকাশ, সব ঠিক হয়ে যাবে। আমাকে যে দায়িত্বে আছে প্রচার কমিটির বিক্রম দাস, সে ফোন করেছিল যে দাদা, আমি যখন স্কুলে যাচ্ছিলাম 5-4টা পোস্টার আমাদের ছিঁড়ে দিয়েছে, মানে তুমি আগে থানায় কমপ্লেনটা করো, তারপরে বাদবাকি ব্যবস্থাটা পুলিশ নিজেই করবে। আরে যে ঘৃণ্য লোক তো ঘৃণ্য কাজই করবে, এগুলো তো ভালো লোক করবে না, যে যারা ঘৃণ্য লোক আছে তারাই ঘৃণ্য কাজ করবে।